দমকল বাহিনীতে প্রশিক্ষণ দিয়ে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন। তো এখানে প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ চলাকালীন খাওয়া দাওয়া এবং থাকা খাওয়ার সুব্যবস্থা একদম বিনামূল্যে। সবই নিয়ে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে এবং তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। যারা আজকের কর্মক্ষেত্র পেপার দেখেছো, তাদের জন্য এটা নতুন কিছু না, কারণ এই কর্মক্ষেত্রেই লুকিয়ে আছে এই চাকরির বিজ্ঞপ্তি। যেখানে যারা স্পষ্টভাবে না বুঝেছেন, আমি এই ভিডিওর মাধ্যমে তাদের জানিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি, চলুন দেখা যাক। তো এই সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের দমকল বিভাগে সরকারি চাকরির জন্য ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি শুরু। তো এখানে ভর্তি শুরু হয়ে গেছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও ভক্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ, যেরকম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্টের দপ্তরের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় কৃষ্ণনগরে ওয়েবেল আইটি পার্ক অ্যাডভান্স ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্টের কোর্সের জন্য 2021-22 সেফটি ভর্তি শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা ডিপ্লোমা করেছে টেকনিক্যাল এবং ভোকেশনালে, তারাও এখানে আবেদন করতে পারবে। তো এখানে যারা বহিরাগত, তারাও এখানে আবেদন করতে পারবে, যেখানে বহিরাগতরা এসে এখানে অর্থাৎ কোর্স ফ্রি পাবে এবং কি থাকা খাওয়ার সুব্যবস্থাও একদম বিনামূল্যে থাকবে। তো এখানে 1.5 বছরের কোর্স থাকবে, যোগ্যতা দরকার যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ যে কোনো রিপোর্টেড অর্থাৎ ইউনিভার্সিটি বা বোর্ডের থেকে যদি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। কোর্স শেষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার চাকরির সুযোগ আছে। তো এইখানে সব থেকে বড় ব্যাপার, বিনামূল্যে যে কোর্সটা করানো হচ্ছে, কারণ ফায়ার ব্রিগেড তো এখানে বিনামূল্যে কোর্স করানো হচ্ছে। আসন সংখ্যা সীমিত, অর্থাৎ কিছু শূন্য পদ আছে, যারা আবেদন করে বেরিয়ে দিতে পারবেন তাদের জন্য একটি সুখবর। যা বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে। আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর, অর্থাৎ এই অক্টোবর মাসের 30 তারিখে অনলাইন ও অফলাইন দুটোতেই ভর্তি হওয়া যাবে। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, অফলাইনেও আবেদন করতে পারবেন। এখানে ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায়, অর্থাৎ ঠিকানা এখানে দেওয়া হয়েছে সুসৃজিত ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট কৃষ্ণনগর আইডি পার্ক দেপাড়া নদিয়া, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরেই এখানে চলবে হলো ট্রেনিং। ফোন নাম্বার দেওয়া হয়েছে 8250155379, আবার দেওয়া হয়েছে 9832015253। এখানে ফোন করে সবই বিস্তারিতভাবে জানতে পারবেন। যারা দমকল বাহিনীর জন্য কোর্স করতে চাও মিনিমাম 1 থেকে 1.5 বছরের মাথায়, তাদের জন্য একটা কিন্তু সুপঠিত এবং কি একটা সুব্যবস্থা করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তো বন্ধুরা আবেদন করতে পারো, যার ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডাইরেক্টলি আবেদন করতে পারো সেই ডিসক্রিপশন বক্স থেকে, ওয়েবসাইট থেকে, এবং কি এখানে অনলাইনে অফলাইনে দুটোই হলো আবেদন চলবে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এখানে শেষ করছি ভিডিও, ধন্যবাদ।